স্মিতের উপাচার্যদের সঙ্গে মিটিং ছিল, তো কথা প্রসঙ্গে ওরা জানালেন যে এই আমাদের কোভিডের পর নতুন ওই যে অনলাইন সেন্ট্রালি অনলাইন যে সিস্টেম সেটা ওদের আরও সরগড়ো হতে মাস পাঁচ ছয় লাগবে, কিন্তু দেখা যাচ্ছে যে সিবিএসসি আইসিসি এবং হাইসেন্ড রেজাল্ট সব বেরিয়ে যাচ্ছে। তখন তো আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে যখন উপাচার্যরা এখানে এখন অসুবিধা আছে বলে বলছেন, আমরা মাস ছয় পাঁচ ছয় রেফার করার মানে হচ্ছে এটা আমাদের পরবর্তী সেশনে চলে যাওয়া। তো এই বছরটা যেহেতু কোভিডের পর আমরা তাই সিদ্ধান্ত নিলাম যে নতুন সিস্টেম যদি ওনাদের অসুবিধে হয় তাহলে এই বছরটা হবে না, সামনের বছর থেকে আমরা এটা লাগু করব। হ্যাঁ, আমরা তো মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে এগিয়েছিলাম, কিন্তু যখন এটা কিন্তু ফাইন বাস্তবে দেখা যাচ্ছে যে সমস্যা হচ্ছে, অনেকগুলো ক্যাটাগরির ব্যাপার আছে, উপাচার্যরা নির্ভুল হতে চাইছে।